এনএমআর মিডিয়া পেজেন্ট, এসো কিছু শিখি ইসলামের কথা। করলে কোরআন কি মানুষের হেদায়েতের জন্য নাকি পিঁপড়ার হেদায়েতের জন্য? মানুষের হেদায়েত। হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের মধ্যে পিঁপড়ার সূরা নাযিল করলেন, পিঁপড়া থেকেও আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য। মহান আল্লাহ পিঁপড়ার সূরা নাযিল করলেন, আল্লাহ বান্দাকে বলছেন, বান্দা পিঁপড়ার কাছে শিক্ষা গ্রহণ করো, পিঁপড়ার মধ্যে কোনো দলাদলি ভাগাভাগি নাই। পিঁপড়ার মধ্যে দলাদলি আছে, মাসলা মাসাইল নিয়ে গোলমাল আছে, রাজনীতি নিয়ে গোলমাল আছে, জমি জায়গায় নিয়ে বিরোধ আছে, না এক টুকরা খাবার পেলে হাজার হাজার পিঁপড়া ভাগাভাগি করে খায়। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষণ শুনছিলেন, পিঁপড়া ভাষণ দিচ্ছে, কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ও পিঁপড়ার দলেরা, তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম পিঁপড়ার ভাষণ শুনে দাঁড়ালেন, পিঁপড়া ভাষণ দিচ্ছে, কালাত নামলাতুম, একটা পিঁপড়া বলতেছিল, আল্লাহ কোরআনে বলছেন, কালাত নামলাতুম ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, ওহে পিঁপড়ার দলেরা তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান এবং তার সৈন্য সামন্ত তোমাদেরকে পায়ের তলায় পিষে ফেলতে না পারে, জলদি জলদি গর্তের মধ্যে ঢুকে যাও। এত বড় জলিলুল কাদার নবী পিঁপড়ার ভাষণ শুনতেছেন, পিঁপড়ার কাছেও সুলাইমান নবীর মতো পাওয়ারফুল লোকের কিছু শিক্ষণীয় আছে। পিঁপড়ার কাছে সুলাইমান আলাইহিস সালামের আবার কি শিক্ষণীয় আছে? সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষণ শুনে পিঁপড়াটাকে হাতের তালুর উপর উঠায় নিয়ে বললেন, ওরে পিঁপড়া, ক্ষুদ্র প্রাণী, তুমি এত সুন্দর ভাষণ কেন দিচ্ছিলে গো? পিঁপড়ায় কয়, সুলাইমান, আমি হলাম পিঁপড়ার রাজত্বের রাজা, পিঁপড়ার সমিত সমাজের সর্দার, আমি তোমার পায়ের তলায় পিষ্ট হয়ে একটি পিঁপড়াও যদি মারা পড়ে ময়দানে মহাশরে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করেন, ওরে পিঁপড়ার সর্দার, তোমার সমাজের পিঁপড়া কেন সুলাইমানের পায়ে পিষ্ট হয়ে মারা পড়ল, জবাবদিহি করো, আমি সেই দিন জবাবদিহি করতে পারবো না, এই জন্যই আমি সুলাইমান, আমি আমার জাতিকে সতর্ক জানার জন্য ভাষণ দিচ্ছিলাম। পিঁপড়া যা বুঝেছে তা আমরা বুঝতে পারি নাই। মেহমান এসেছে আপনার কাছে কিছু কথা বলার জন্য, আর আপনি ঘরের মধ্যে এখনো ঘাপটি মেরে বসে বসে ভাবছেন ওর কাছে আর কি শুনবো, আমি তো সবই জানি। জিনে এটা পিঁপড়ার কাছেও মানুষের শিক্ষণীয় আছে। আমরা পিঁপড়ার কাছে কি শিখতে পেলাম? পিঁপড়ার কাছে শিখতে পেলাম হলো যে দলবদ্ধ চলতে হবে, এক টুকরা খাবার পেলে, একটা চিনির দানা পেলে, একটা ভাতের দানা পেলে, একটা মিশ্রির দানা পেলে, এক টুকরা গোস্ত পেলে হাজার হাজার পিঁপড়া মিলে ভাগাভাগি করে খায়, হাজার হাজার পিঁপড়া মিলে ভাগাভাগি করে খায়। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ, বুঝলেই হলো।
বোঝার চেষ্টা করুন, বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না, চিন্তার কারণ নেই, টেনশনের কারণ নেই, অল্প টাইমই ছেড়ে দেব ইনশা আল্লাহ। পিঁপড়ার কাছ থেকে আমরা শিখতে পেলাম যে মিলেমিশে চলতে হয়, ভাগাভাগি করে খেতে হয়, দলাদলি গোলমাল মারামারি হিংসা বিদ্বেষ এগুলি করা যাবে না। এটা কার কাছ থেকে শিখলাম? পিঁপড়ার কাছ থেকে। সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ার কাছ থেকে শিখলেন দায়িত্ব পালন করতে হলে সজাগ হতে হয়। এত বড় নবী, তারও শিক্ষণীয় থাকলো পিঁপড়ার কাছে। শুনুন, পিঁপড়ার বিপরীত আরেকটি প্রাণী আছে আমাদের সমাজে, সেই প্রাণীর নাম হলো মিস্টার ডিওজি। ডিওজি মানে কি? ডগ। ডগ মানে কুকুর বা কুত্তে, কুত্তা অথবা কুকুর, ডগ এগুলি বলে মানুষ, তা আমরা ওর নাম রাখছি মিস্টার ডিওজি। ডিওজি সাহেব, এই ডিওজি সাহেবের পাঁচটা খাসলত। কয়টা খাসলত? মৌলিক খাসলত হলো পাঁচটা। মিস্টার ডিওজির খাসলত হলো মৌলিক পাঁচটা। কি খাসলত তার? প্রথম খাসলত হলো ও ওর জাত ভাই দেখলে ওর মাথা যায় গরম হয়। এক ডিওজি আসতেছে ওই দিক থেকে, আর এক ডিওজি যাচ্ছে এই দিক থেকে, দুই ডিওজি দুই দিক থেকে যাচ্ছে, রাস্তার মোড়ের মধ্যে দেখা হয়ে গেল, সালাম নাই, কালাম নাই, মুসাফা নাই, মোয়ানাকা নাই, ভালোবাসা নাই, স্নেহ নাই, সেমপ্রীতি নাই, প্রেমপ্রীতি নাই। দোস্ত কেমন আছো? শরীরটা ভালো আছে নাকি? মেজাজ কেমন চলছে? খানা দানা জুটছে কিনা কোনো জিজ্ঞাসাবাদ নেই, কামড়াবার জন্য রেডি। আবার দুইজন ক্যামেরা কামড়ি করে যখন আধা মারা হয়ে যায়, তো কয় তুই হাড় কেটেছে, যাস তোর সাইজ করব। এই খাসলত মিস্টার ডিওজির। কোন মুসলমানের মধ্যে যদি এরকম খাসলত থাকে, মুসলমান হয়ে যদি মুসলমানের সাথে যদি বিরোধ করে, বুঝতে হবে ওর মধ্যেও মিস্টার ডিওজির খাসলত আছে। আছেন এক শ্রেণীর মানুষ, হাটে বাজারে রাস্তাঘাটে রেলে স্টিমারে সব জায়গায় গিয়ে গোলমাল না করলে ওর ভালো লাগে না। আবার মসজিদে যে ইমাম সাহেবের সাথে কি লাগায়, ঝগড়া লাগায়, ঈদের মাঠে যেও ঝগড়া লাগায়, কুরবানির গোশত বন্টনের সময়ও কি লাগায়, ঝগড়া লাগায়। এটা জাগরণী গাবো নাকি? মাঝে মাঝে একটু জাগরণী গাওয়ার অভ্যাস আছে। জিলহদের ওই চাঁদ উঠেছে, দরবার হলো শুরু, হাদিস মতে পাওয়া গেল সাতজনে এক গরু। সাতজনে কুরবানি হবে না হবে সে মাসলা আমি বলতে চাচ্ছি। জিলহদের ওই চাঁদ উঠেছে, দরবার হলো শুরু, হাদিস মতে পাওয়া গেল সাতজনে এক গরু। সাতজনে মিলিয়া কুরবানি করব ঠিক করেছি ভাই, উসা মোটা গরু দেখে গোশত বেশি পাই। সেই নামতে সবে মিলে বাজারেতে গেল, উসা মোটা গরু দেখে কুরবানি কিনিল। ভাগে ভাই কুরবানি দেয় না আপনার এলাকায়? ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু, সেখান থেকে শুরু হলো, সেখান থেকে কেবল বাবু ঝগড়া হলো শুরু। সলিমুদ্দিন চোখ ইশারায় কলিমদ্দির বলে, মগজ আর কলজা কেম্বা বটির পিঠের তলে। সলিম বলে, কলিম ভাইয়ের সত্য কথা বটে, খালি কাঠের হাড্ডি দেখু সেনা গেল করে, আর হাড্ডি সবই আছে সেনা কেম্বা নাই। গবরা বলে, বিদেশেতে সালাম হসে ভাই। গুইয়া বলে, গবরা কেমা ঝগড়া নাগার জম, নিজের ভাগাত বেশি ফালায় পরের ভাগাত কম। এই না বলে মারামারি লাগলো পিটা পিটি, কেউ বা এসে করে নি ভাই গোস্ত সিটা সিটি। এমন কামার না করিব নাকত মাটি ভাই, যা কিছু হবার ছিল চলো, যা হবার তা হয়ে গেল চলো বাড়ি যাই। ও মুসলমান রে, কুরবানি নিতে দিন কুরবানির গোস্ত বন্টনের সময় যখন এক টুকরা দুই টুকরা গোশত কম বেশি নিয়ে মুসলমান গোলমাল করে, তখন মনে হয় এই মুসলমানের মধ্যে মিস্টার ডিওজির খাসলত আছে। আছে কি নাই? মিস্টার ডিওজির আরেকটা খাসলত আছে,
পেট ভরে গোস্ত পোলা খাওয়ার পরে ময়লা এক চাটন না মারলে কলিজা ঠান্ডা হয় না। আছে এরকম মুসলমান, 23 প্রকার ইফতারি খেয়ে সিগারেট একটু চুষ না চুষলে কলিজাটা ঠান্ডা হয় না। 23 প্রকার ইফতারি দিয়ে, 23 প্রকার ইফতারি দিয়ে ইফতারি করলো আমার চোখের সামনে। আমি নিজের দেখা ঘটনা বলছি, আমার চোখের সামনে মসজিদের ভিতরে 23 আইটেমের খাদ্য দিয়ে ইফতার করার পরে ইমাম সাহেবকে বলেন, হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ান। কেরে বেটা তুই তাড়াতাড়ি করিস কে ঘটনা নাকি? তার মানে তাড়াতাড়ি কোনো মতো নামাজটা পড়েই যে সিগারেট মারবে ওরা সহ্য হচ্ছে না। 15 ঘন্টা সহ্য করলা। এই মহিলারা কথা বলবেন না, আপনাদের স্বামী যাদের সিগারেট খায়, কাল থেকে আপনাদের দায়িত্ব হলো সিগারেট গুলো খালি চুলার মধ্যে দেবেন। পারবেন চুলার মধ্যে দিতে? মহিলারা পারবেন চুলার মধ্যে দিতে? কোন মহিলা যদি বাড়িতে স্বামীর সিগারেট খাওয়া স্বামীর সিগারেট গুলারে চুলার মধ্যে দিয়ে পুরাবার পারো, তাহলে সভাপতির কাছে খবর দিও, আমি তোমার জন্য পুরস্কার পাঠিয়ে দেব। বলবেন, হুজুর তোমার এই ওয়াজ শুনে স্বামীর কিল খেতে রাজি না? কিলে আমারে দুমায়ে দিবে, দুমায়ে দিলেও তোমাকে সবুর করতে হবে। ফেরাউন কমিনাতে আসি আরো পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত, সাবাস সাবাস আসিয়া বিবি না সারিল দিনদারি, দিনদারি চাহে এই মত। ফেরাউন কমিনাতে আসি আরো পায়ে হাতে, আওয়াজ কি আপনাদের সমস্যা হচ্ছে? আওয়াজ ক্লিয়ার বোঝা যায় তো? ফেরাউন কমিনাতে আসি আরো পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত, সাবাস সাবাস আসিয়া বিবি না সারিল দিনদারি, দিনদারি চাহে এই মত। মুর্শিদাবাদের মা বন্দরকে বলে যাই, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া যখন ফেরাউন মারতে মারতে অতিষ্ঠ করে ফেলল, মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, কয়লাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরাউন ওয়া আমালি ওয়া নাজিনি মিনাল কওমিজ জালিমিন। প্রভু হে তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও, আর এই জালেম ফেরাউন থেকে, ফেরাউনের আচরণ থেকে, আর জালেম কওম থেকে আমাকে তুমি নাজাত দাও। আপনার স্বামী সিগারেট খায়, আপনার স্বামী বিড়ি খায়, আপনি পারবেন আপনার স্বামীকে ফিরাতে? সকালবেলা উঠে সিগারেটের প্যাকেট আর বিড়ির প্যাকেট চুলার মধ্যে দিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। যখন কিলাবে, যদি স্বামী কিল ধরে মার ধরে, তো বলবেন যে স্বামী বিবি আসিয়াকে মেরে মেরে ফেরাউন মেরে ফেলেছিল, তাও দিন থেকে ফিরাতে পারি নাই, তুমি আমাকে যতই মারো আমি তোমার সিগারেট পুরাতেই থাকব। মিস্টার ডিওজি 2 নম্বর খাসলত বলছিলাম যে ভালো খায় মন্দ খায়, গোষ্ঠ পোলা পেট ভরে খেয়ে ময়লা এক চাটন না মারলে ডিওজির কলিজা ঠান্ডা হয়। যেই মুসলমান 23 প্রকার ইফতারি খেয়ে তামাক জর্দা বিড়ি সিগারেট বিয়ার ফেন্সিলিন চুয়ানি গাঁজা মদ হিরোইন ইয়াবা ট্যাবলেট এগুলি খায়, ওই মুসলমান আর ডিওজির মধ্যে কোনো পার্থক্য নয়। দাড়ি সাঁসা দাড়ি কাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া তাও যে হারাম, সিগারেট খাওয়া জর্দা খাওয়া এও যে হারাম,
দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম। এক শ্রেণীর আলেমেরা এখন বলেন সিগারেট খাওয়া মাকরুহ আর জর্দা খাওয়া আরাম, জর্দা খাওয়া আরাম, হুজুর খায় হুজুর খেলেও হারাম, হাজি খেলেও হারাম, মুফতি খেলেও হারাম, হারাম তো হারাম। আল্লাহর নবী বলছেন মা আসকারা কাসীরুহু ফাকালীরুহু হারামুন, যা বেশি খেলে মাতলামি আসে তা অল্প খাওয়া হারাম। এক পুটলা জর্দা হুজুরে খাওয়ায় দেখেন কেমন লাগে, সিগারেট খুলে সিগারেটের মশলাগুলি ওই লোকরে খাইয়ে দেখেন কেমন লাগে, বিলকুল হারাম। বলছিলাম ডিওজির দুই নম্বর খাসলত হলো ভালো মন্দ মিক্স করে খায়, তিন নম্বর খাসলত হলো সারাদিন দৌড় ফেলে বেড়ে ওর জানে শান্তি নেই, এখান থেকে ওখানে যাবে তো হেঁটে যায় না কোনো, করতে করতে দৌড়ায় আবার যেতে যেতে হঠাৎ করে এত জোরে ফোর্সে দৌড় দেয় এটা ঢিবি মিবি দেখলে আবার ফিরে আসে, ফিরে আসে আবার শখে দৌড়াতে দৌড়াতে ব্রেক কষে আবার ফিরে আসে, সকালবেলা থেকে দৌড়াই সন্ধ্যা পর্যন্ত দৌড়াই, সকালবেলা খালি পেটে বের হয়ে যাই পেটটা ল্যাং ল্যাং করতে করতে যায়, সন্ধ্যার সময় যখন ফিরে আসে দৌড়াতে দৌড়াতে তখনও তার পেটটা খালি থাকে, কানাআত নামক তৃপ্তি নামক কোনো জিনিস তার মধ্যে নাই। এমন মুসলমান আছে সারাদিন খাই খাই করে বেড়ায় দৌড়িয়ে বেড়ায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল নেই সবর নেই ধৈর্য নেই, আল্লাহর উপরে তাওয়াক্কুল নেই সবর নেই ধৈর্য নেই বিশ্বাস নেই। বুঝতে হবে ওই মুসলমানের মধ্যেও মিস্টার ডিওজির খাসলত আছে। মিস্টার ডিওজির খাসলত চার নম্বর হলো যেই এক হাঁড়ি তরকারির মধ্যে মুখ ডুবাইলে নষ্ট করে যাবে, নিজেও খাবে না অপর কেউ খেতে দিবে না। কিছু মুসলমান আছে নিজেও ভালো কাজ করে না অপরে করলেও সমালোচনা করে, অপরকেও ভালো কাজের সহযোগিতা করে না। বুঝতে হবে ওর মধ্যে মিস্টার ডিওজির খাসলত আছে। মিস্টার ডিওজির একটি ভালো কাজ আছে, যেই মনিবের বাড়িতে একটা হার হাড্ডি খায় সারা রাত ওই মনিবের আঙ্গিনার মধ্যে ওই মমিনার মমিনের ওই মনিবের গলির মধ্যে কান দিয়ে শুয়ে থাকে, তার বাড়িতে চারিয়ানার ক্ষতি ওই মনিবের হওয়া হতে দেয় না মিস্টার ডিওজি, এই একটি খাসলত ভালো আর বাকি সব খাসলত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই শিক্ষার জন্য জানবার জন্য বুঝবার জন্য পিঁপড়া পাঠিয়েছেন, পিঁপড়ার কাছে আমাদের শিক্ষণীয় আছে, মৌমাছির কাছে শিক্ষণীয় আছে, নবী রাসূলদের কাছে শিক্ষণীয় আছে, মানুষের কাছে শিক্ষণীয় আছে, বেয়াদবের কাছেও শিক্ষণীয় আছে। একজন জ্ঞানী লোককে জিজ্ঞেস করা যে আদব কোথা থেকে শিখেছো, বলে বেয়াদবের কাছ থেকে। কিভাবে? কয় বেয়াদব যা কিছু করে আমি সেইগুলি করি না তাই আমি আদব শিখেছি, বেয়াদব যা করে আমি তা করি না এখান থেকে আদব শিখেছি। বন্ধুগণ আজকের এই ওয়াজ মাহফিল এখানে যে কোরআন সুন্নাহ আলোচনার জন্য আপনাদেরকে আমাদেরকে ডাকা হয়েছে একটা মসজিদ ভিত্তিক আপনার অনুষ্ঠান আজকে মসজিদের উন্নয়ন কল্পে। উন্নয়ন মানে কি? মসজিদকে সুন্দর করা, সুন্দর তো আছে, চকচকা ঝকঝকা মসজিদ দেখে আসলাম মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লামের মসজিদ ছিল কাঁচা না পাকা? কাঁচা। মুসলিমদের ঈমান কি পাকা ছিল না কাঁচা ছিল? পাকা ছিল। মুসলমানদের ঈমান ছিল পাকা, মুসলিমদের ঈমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। আমাদের মসজিদগুলো পাকা হচ্ছে কিন্তু ঈমান আমাদের পাকা হচ্ছে না। মসজিদ পাকা করার পাশাপাশি আমাদের ঈমানকেও পাকা করতে হবে, আমাদের সালাতকেও শুদ্ধ করতে হবে, রাসূলের তরিকায় সালাত আদায় করতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মাস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন।
ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ইস্তাইনু, আল্লাহর কাছে সাহায্য চাও, বিসবরি, সবরের মাধ্যমে। সবর মানে ধৈর্য, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, সালাত, সালাতের মাধ্যমে। সালাত কাকে বলে? আসসালাতু মাখুজাতুম মিনাস সিলাতি লিআন্নাহা তাসিলু বাইনাল আবদি ওয়া রাব্বিহি। সালাত শব্দটা সিলাতুন শব্দ থেকে এসেছে, আর সিলাতুন মানে হলো কানেকশন লাগানো, জোড়া লাগানো। আসসালাতু মাখুজাতুম মিনাস সিলাতি, সালাত শব্দ সিলাতুন শব্দ থেকে এসেছে। সালাত, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো। সালাত শব্দের অর্থ হলো কানেকশন লাগানো। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতে আল্লাহ এবং বান্দার মধ্যে কানেকশন লেগে যায়। আল্লাহ এবং বান্দার মধ্যে কানেকশন লাগানোর ইবাদত হলো সালাত। আমরা সালাতে দাঁড়িয়ে কেবলার দিকে মুখ করে বলি আল্লাহু আকবার, তাহরিমুহা তাকবীর, তাহরিমা হলো তাকবীরে তাহরিমে। এই তাকবীর যখন দিলাম, তাকবীর যখন আমাদের দেওয়া হলো, তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান। দুনিয়ার আত্মীয় স্বজনের সঙ্গে, স্ত্রী পরিবারের সঙ্গে, ছেলে মেয়ের সঙ্গে, ভাই বন্ধুর সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেল, আল্লাহর সঙ্গে কথোপকথন চালু হয়ে গেল। সালাতে দাঁড়িয়ে সর্বপ্রথম সানা পড়লাম, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, প্রভু হে আমার থেকে আমার পাপকে এত দূরে সরায় দাও যেমন পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তের দূরত্ব। যেখান থেকে সূর্য ওঠে, যেখানে গিয়ে সূর্য ডোবে, সূর্যের উদয়স্থল থেকে অস্তস্থল পর্যন্ত যত দূরত্ব আছে প্রভু আমার থেকে আমার পাপকে অত দূর হটিয়ে দাও। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদু মিনাদ দানাস, প্রভু হে যেমন সাদা কাপড় ময়লা থেকে মুক্ত করার জন্য পরিষ্কার করে ধোয়া হয় সেইভাবে আমাকে আমার পাপ থেকে ধুয়ে সাফ করে দাও। রঙিন কাপড়, এই যে রঙিন কাপড়, এই কাপড়টা সার্ফ এক্সেলে দিলাম, ধুইলাম, কোনো জায়গায় দাগ আছে না আছে বোঝা যায় না, বোঝা যায় না। কিন্তু সাদা কাপড়, এটা একটা টুপি, একটা সরিষার দানার মতো দাগ লাগলেও বোঝা যায়। টুপিটা ধুয়ে আবার যে জায়গায় রাখবো সে জায়গাটা আবার ধুয়ে ওই ধোয়া জায়গায় থ, ছেলেটাকে বলছি আমার টুপিটা ধর তো বাবু নীল দেব, নীলটা গুলায় নেই, এই তোর হাতে ময়লা আছে নাকি, হাতটা ধো আগে, হাতটা ধুয়ে তারপর আমার টুপিটা ধর, কারণ হাতের ময়লা যদি আবার এখানে লেগে যায়। কিন্তু এই রঙিন কাপড়ে ময়লা লাগলে বোঝা যায় না ধোয়ার জন্য। ওই জন্য সাদা কাপড়কে যেভাবে সাবধানতার সাথে ধোয়া হয় ওইভাবে রঙিন কাপড় ধোয়া হয় না। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, প্রভু হে আমার পাপগুলিকে পানি দ্বারা, বরফ দ্বারা এবং শিশির বিন্দু দ্বারা ধুয়ে দাও। পানি দিয়ে ধুয়ে দাও, বরফ দিয়ে ধুয়ে দাও, শিশির বিন্দু দিয়ে ধুয়ে দাও। শিশির বিন্দু হলো ডিস্টিল ওয়াটার, বরফ হলো এমন জিনিস হাতের মধ্যে
আপনার তেল লেগে আছে, ঝোল খেয়েছেন তেল, বরফ দিয়ে ধোয়াম দেখবেন চলে যাচ্ছে। বরফ এমন একটা জিনিস, হাতে ব্যথা পেয়েছেন বরফ লাগায় দেন, বরফের ভিতরে হাতটা কতক্ষণ ঢুকিয়ে রাখেন দেখবেন ব্যথা দূর হয়ে চলে গেছে। আমি গত বছর ফেব্রুয়ারি মাসে রাতের বেলা গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম, গাড়ি ভেঙে তুষ হয়ে গেল ট্রাকের আঘাতে। প্রাইভেট কারের মধ্যে এক ফ্যামিলির পাঁচজন সদস্য আল্লাহ পাক জিন্দা রেখেছেন। মুখামুখি ট্রাকের সংঘর্ষ, প্রাইভেট কার, প্রাইভেট কার গলামুসা হয়ে গেল, বুকে পেলাম প্রচন্ড আঘাত। ডাক্তারকে বললাম, ডাক্তার বললেন বরফ দিয়ে সেঁক দেন। আমি মনে মনে পণ্ডিতি খাটায় বুদ্ধি খাটায় ভাবলাম, শীতের দিন বরফ দিয়ে সেঁক দিলে যদি ঠান্ডা লেগে যায়, তাই আমি তেল ডলে আকন্দ পাতা গরম করে ভালো করে লাগাইলাম। ব্যথা বেড়ে গেল, ব্যথায় আর রাত্রে ঘুমাতে পারি না। ডাক্তারকে বললাম যে স্যার আমি তো সেঁক দিলাম কিন্তু ব্যথা তো বেড়ে গেল। ডাক্তার বললেন আপনি বরফের সেঁক দেননি? না, কি যে সেঁক দিয়েছেন, সরিষার তেল গরম করে আকন্দর পাতা গরম করে সেঁক দিয়েছে। বললেন পণ্ডিতি বেশি করেন, সব জায়গায় হাদিস কোরআন চলে না, হাদিস কোরআন চলে না। কেন? আমি ভাবলাম বরফের সেঁক দিলে ঠান্ডা লেগে যাবে, বুকে চাপা ধরবে। ডাক্তার সাহেব বললেন অ্যাক্সিডেন্টের আঘাতে আপনার ভিতরের টিস্যুগুলি ছিঁড়ে গেছে। ভিতরের টিস্যুগুলি কি হয়ে গেছে? ছিঁড়ে গেছে, টিস্যুর মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। বরফ দিয়ে সেঁক দিলে ওই রক্তক্ষরণ হওয়ার মুখগুলো বরফে ঠান্ডায় জমে যেত, রক্তক্ষরণ বন্ধ হতো। আপনি গরম সেঁক দেওয়াতে মুখগুলি হিট পেয়ে খুলে গেছে, যেগুলি বন্ধ ছিল সেগুলি খুলেছে, রক্তক্ষরণ আবার দ্বিতীয়বার শুরু হয়েছে, জলদি গরম দিয়ে সেঁক দেন। তখনই এই বায়েত বাইনির তরজমা ভালো করে বুঝলাম যে বিল মাই ওয়া সালজি ওয়াল বারাদ, পানি দিয়ে ধুয়ে দাও, বরফ দ্বারা ধুয়ে দাও, শিশির বিন্দু দিয়ে ধুয়ে দাও, ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে দাও। শিশির বিন্দুকে ডিস্টিল ওয়াটার বলা হয়। এই নওজোয়ানেরা জানবে না, মুরব্বীরা জানে, আগের জমানায় ডাক্তারের ইঞ্জেকশন দিত, পাউডারের ইঞ্জেকশন, ওই পাউডারের ইঞ্জেকশনকে গুলাবার জন্য আর একটা পানি থাকতো সাথে, পানি ভেঙে ওই পানি ওই পাউডারে দিয়ে ঝাঁকায় ঝাঁকায় তারপরে ওটা পুশ করে দিত, ওটার নাম ডিস্টিল ওয়াটার। বহু দামি জিনিস, আসমান থেকে যে শিশির বিন্দু পরে ওটা ডিস্টিল ওয়াটার। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিল খাতায়া বিল মাই ওয়াসসালি ওয়াল বারাদ, প্রভু হে পানি দ্বারা বরফ দ্বারা শিশির দ্বারা ধুয়ে দাও। তারপরে শুরু হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার নাম কি? সূরার নাম কি? এটা সূরাতুল ফাতিহা। ফাতিহা না পড়লে কি সালাত হয়? ফাতিহা না পড়লে সালাত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া সালাত হয় না। আল্লাহ পাক বলেন কসমতু সালাত বাইনি ওয়া বাইনা আব্দিন ইসফাইন, আমি এবং আমার বান্দার মাঝে সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করেছি। আল্লাহ বলেন সূরা ফাতিহা দুই ভাগে ভাগ করেছি, কসমতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দিন ইসফাইন, বান্দা যখন বলেন ইজা কালাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলে যাবতীয় প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ বলেন হামেদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। বান্দা একটি করে আয়াত পড়েন, আমার আল্লাহ সাত আসমানের উপর থেকে তার জবাব দিতে থাকে।
হামেদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল। ওয়াইদা কল আল আব্দু, বান্দা যখন বলে আর রহমানির রহিম, কল আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসনালাই আব্দি, আমার বান্দা আমার গুণগান করল। বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার উচ্চ মর্যাদা বর্ণনা করল। ওয়াইদা কল আল আব্দু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার। আল্লাহ বলে ফেরেশতারে এই আয়াতের অর্ধেক হলো আমার আর অর্ধেক হলো আমার বান্দার। আমার বান্দা আমাকে ইবাদত দিয়ে আর সাহায্য গ্রহণ করে, আর আমি আল্লাহ আমার বান্দাকে সাহায্য দেই আর ইবাদত গ্রহণ করি। আমি বান্দার কাছে ইবাদত নেই আর বান্দাকে সাহায্য দেই, বান্দা আমার কাছে সাহায্য নেই আর আমাকে ইবাদত প্রদান করে। বান্দার আল্লাহর মাঝে এই জায়গায় লেনদেন হয়ে যায়, লেনদেন হয়, বেচা কিনা হয়, আল্লাহ বান্দার মাঝে বেচা কিনা হয়। জান্নাতের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করেছেন মমিনের কাছে, আর মমিন জানমাল বিক্রি করেছে আল্লাহর কাছে। মমিন খরিদ করেছে জান্নাত আর আল্লাহ খরিদ করেছেন মমিনের জানমাল। আল্লাহ এবং বান্দার মাঝখানে যোগাযোগ ব্যবস্থা, বান্দার মাঝখানে কানেকশন, এই কানেকশনের নাম হলো সালাত। এক শ্রেণীর দিনী ভাই আছেন, তারা সালাতে দাঁড়িয়ে ইমামকে দায়িত্ব দিয়ে চুপ করে দাঁড়ায় থাকে। হ্যাঁ, ইমামকে দায়িত্ব দিয়ে আপনি দাঁড়ায় থাকলেন, ইমাম তো রুকুতে যায়, আপনি যান কেন? ইমাম রুকুতে যায় দোয়া পরে আপনার পড়া লাগে না? লাগে। ইমাম সানা পরে আপনার লাগে না? লাগে। ইমাম সেজদায় গিয়ে দোয়া পড়ে আপনার পড়া লাগে না? লাগে। ইমাম রুকুতে দোয়া পড়লো আপনারও পড়া লাগলো, ইমাম সানা পড়লো আপনারও পড়া লাগলো, ইমাম উজু করলো আপনারও উজু করা লাগলো। ইমাম আপনার কাজ করে দেয়? ইমাম আপনার কাজ করে দেয় না, ইমামের কাজ ইমাম করে। বলবেন তাহলে ইমামের কাজ কি? ইমামের কাজ হলো সালাতের নেতৃত্ব দেওয়া। ইমামের নেতৃত্বে সালাত হয়, যুদ্ধের কমান্ডার ইন চিফ তার নেতৃত্বে যুদ্ধ হয়। যার যার যুদ্ধ তাকে করতে হয়, যার যার ট্রিগার তাকে টিপতে হয়, যার যার প্রোটেকশন তাকে ধরতে হয়। আপনার উজু যদি ভেঙে যায়, ইমামের উজুতে কাজ হবে না, আপনাকে উজু করে আসতে হবে। কাজেই ইমাম বলে ইক্তেদাই তু বিহাজাল ইমাম, ইমামের ইক্তেদা করলাম। ইক্তেদা মানে হলো অনুসরণ। ইমাম রুকু করলো আর আপনি সেজদায় গেলেন, ইমামের অনুসরণ হলো না? ইমাম সেজদায় গেল আপনি দাঁড়ায় থাকলেন, অনুসরণ হলো না? ইমাম যা করবে ইমামের পিছে পিছে আপনাকেও তাই করতে হবে, তাহলে অনুসরণ। ইমাম পড়তেছে আর আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন, ইমামের অনুসরণ হয় না। ইমাম পড়তেছে ইমামের পিছে পিছে, আপনাকেও মনে মনে পড়তে হবে। আল্লাহ আপনার জবাব দিয়ে থাকেন। আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন জুটায় যে ইবাদত, সেই ইবাদতের নাম সালাত। সালাত ঠিক মতো হচ্ছে কিনা আমরা দেখতে পাই না, খেয়াল করি না, সুন্দর মতো খেয়াল করি না। সালাতের দ্বিতীয় অর্থ হলো বান্দার সঙ্গে বান্দার কানেকশন লাগানো। আরবি, আজমি, ইরানি, তুরানি, জাপানি, জার্মানি, ইংল্যান্ডি, হল্যান্ডি, পোল্যান্ডি, নাইজেরিয়াল, জিরিমালি, সিন্ধুনি, সাদা কালো, লম্বা খাটো, শিক্ষিত অশিক্ষিত, আরবি, আজমি, সব দেশের মানুষ, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, লয়ার, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুয়াজ্জেন, ইমাম, যত জাতের মুসলমান আছে গো, 30 লক্ষ মুসলমান মক্কার ঘরে, প্রায় 30 লক্ষ মুসলমান, প্রায় 30 লক্ষ মুসলমান, প্রায় 200 দেশের মুসলমান মক্কার ঘরের চারদিকে মাগরিবের সালাতের সময় কেসারে মেসারে করতেছে, গল্প করে, গুজব করে, কেউ বা ঝগড়া করে, কেউ বা কোরআন তেলাওয়াত করে, কেউ বা জিকির আজগার করে। মক্কার ঘরের সামনে সবাই দাঁড়িয়ে আছে, মাগরিবের জামাত শুরু হয়ে গেল, আজান হচ্ছে, মক্কার ইমাম আসলেন, এসে বললেন ইস্তাউ তারাসু, ইস্তাউ সুজা হয়ে দাঁড়াও, তারাসু গায়ে গায়ে পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াও, তারাসু
ইস্তাউ তারা সুসুদ্দুল খালাল। ইমাম শেখ বললেন আল্লাহু আকবার, আটটা অক্ষর দুইটা শব্দ, আটটা অক্ষর দুইটা শব্দ, আটটা অক্ষর দুইটা শব্দ, একটা শব্দ আল্লাহু আর একটা শব্দ আকবার, দুইটা শব্দে আটটা অক্ষর, আট অক্ষরে দুইটা শব্দ। ইমাম বলে দিলেন পৃথিবীর 200 রাষ্ট্রের লোক, প্রায় 30 লক্ষ মানুষ মুখের মধ্যে তালা বন্ধ হয়ে গেল, দুইটা শব্দ শোনার সঙ্গে সঙ্গে 30 লক্ষ মানুষ ঠান্ডা করতে পারে এক কথায়, তারই নাম হলো সালাত। প্রায় 30 লক্ষ মানুষ সব শান্ত হয়ে গেল, কারো মুখে কোনো ভাষা নাই, নিথর নিস্তব্ধ হয়ে গেল সবাই। সালাতে এবার মাহের বিন হাম্মাদ আল মুয়াক্কিলি মক্কার ঘরের ইমাম, পিছনে 200 রাষ্ট্রের রাজা বাদশা মন্ত্রী সন্ত্রী ডিফেন্সের লোক, বিমান বাহিনী নৌবাহিনী আর বিমান বাহিনী বিভিন্ন বাহিনীর লোক, পুলিশ র‍্যাব বিডিআর বিভিন্ন ধরনের, বিএসএফ বিডিআর বিভিন্ন ধরনের, কত জাতের মুসলমান, পৃথিবীর 200 রাষ্ট্রের মুসলমান, কত রাজা বাদশা মন্ত্রী সন্ত্রী ডিফেন্সের লোক, কত ধরনের মানুষ পিছনে সেজদায় পড়ে আছে। সৌদি আরবের বাদশা, সৌদি আরবের রাজা খলিফা বাদশা সালমান বিন আব্দুল আজিজ পিছনে সেজদায় পড়ে আছে, রাজা পিছনে প্রজা সামনে, রাজা পিছনে প্রজা সামনে, রাজা পিছনে প্রজা সামনে, রাজা সেজদায় পড়ে আছে পিছনে আর প্রজা ইমামতি করছে সামনে। প্রজা আল্লাহু আকবার না বললে রাজা মাথা তুলতে পারে না, রাজার মাথা তোলার ক্ষমতা নাই, সেই ইবাদতের নাম হলো সালাত। পাঞ্জে গানা পড়লি সালাত খেয়াল করলি না, রাসূলের তরিকা তাহা হলো কি না, তর্ক বহাস কত করলি ইসলাহ করলি না, ইমানের করো দাবি কেমন মুসলমান তোমার, তোমরা কেমনে মুসলমান সঙ্গে মুসলমান, তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। তোমার সালাত নিয়ে তুমি কবরে যাবে, তোমার সালাত যদি না হয় তোমার পীর সাহেব, তোমার ইমাম সাহেব, তোমার ইমাম সাহেব, তোমার বুজুর্গ, তোমার মুক্তি, কেউ সেদিন তোমার সঙ্গে কবরে যাবে না। বলবে তোমার নবীর নাম বলো, যায় যদি পীরের নাম বলেন কাজ হবে না। বলবে তোমার ধর্মের নাম বলো, তরিকার নাম বললে কাজ হবে না। সেদিন জিজ্ঞেস করবে কোন নবীর উম্মত, ওয়াজাহামে হম তো নাসারা তামাদ্দুন মে হুনুদ, এই সে মুসলিম কে তুঝে শর্মায়ে ইহুদ, ইংরেজ বেশে খ্রিস্টান তোমরা, হিন্দু তোমরা কৃষ্টিতে, হিন্দু তোমরা কৃষ্টিতে, সৈয়দ তোমরা মোগল তোমরা, তোমরাই আফগান, সবই তো তোমরা, হতে পারনি শুধু খাঁটি মুসলমান। আজকের এই মাহফিলে আপনারা কি খুশি না বেজার? সবাই খুশি? কে কে খুশি হাত তোলেন, দুই হাত তুলবেন, উঠায় রাখেন হাত, নামাবেন না কেউ। আল্লাহ তোমার বান্দারা এই ভাঙা মজলিসে বিপর্যস্ত আবহাওয়ার মধ্যে ছোট্ট মাহফিলে তারা সবাই খুশি হয়ে গেছে, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও, নামাবেন না কেউ হাত প্লিজ, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। আজকের এই ছোট্ট মাহফিলকে ছোট্ট মনে না করে আল্লাহ তুমি পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দাও। বাম হাত নামিয়ে দেন, আল্লাহ তুমি হাতগুলি দেখে নাও, বাম হাত নামান, ডান হাত পকেটে ঢুকান, পকেটে, কার পকেটে ঢুকাবেন, যার যার পকেটে সেই সেই ঢুকাবেন, আর একজনের পকেটে তো হাত কাটা হবে, যার যার পকেটে সেই সেই হাত ঢুকাবেন, যার যার পকেটে সেই সেই হাত ঢুকায়ে 10টি টাকাও যদি থাকে পকেটে কমপক্ষে, এই মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলে জমা দিয়ে যাবেন, 1,000, 2,000, 5,000, 100, 200, 500, যার যতটুকু দেওয়ার ক্ষমতা আছে এখানে দিয়ে তারপরে যাবেন। কে উঠবেন না প্লিজ, আমি বসবো আপনাদের এখানে পাশেই। আমাদের আজ মাহফিলের বিশেষ আলোচক, বিশেষ বক্তা মাওলানা শেখ হেদায়েতুল ইসলাম
পশ্চিম বাংলার গৌরব, বহু গ্রন্থ প্রণেতা, সুসাহিত্যিক, সুবক্তা। তিনি সংক্ষেপে আপনাদের সামনে কিছু আলোচনা রাখবেন। তার আলোচনা পর্যন্ত আমি এখানে পিছনে আছি, যাওয়ার সময় সবাই একটু মুসাফা করে তারপরে যাবেন। পীর সাহেবরা মুসাফা নেন কিছু নজরানার আশায়, আমিও কিছু নজরানার আশায় মুসাফা চাই। আপনারা যাওয়ার সময় খালি হাতে নয়, কিছু কিছু হাতের মধ্যে দিয়ে যাবেন, সেটা আমার পকেটে ঢুকাবার জন্য নয়, এই মসজিদের উন্নয়নের জন্য। মাশাআল্লাহ, কি নাম ভাইয়া? মহিদুল ইসলাম। এক ভাই 100 টাকা এই মসজিদে দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াব। কি নাম বাবজি? মাশাআল্লাহ, আমার বাপের নাম আর আপনার নাম একই, বাপজি। যে বলেছি বাপজি তো হয়ে গেছে। ইসমাইল সাহেব নামে বাপজি 500 টাকা দান। আমানুল্লাহ হাতে নিয়ে সবারে দেখান, ও হে আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া রহম কর হে পাক কিবরিয়া। কি নাম? জান মোহাম্মদ। নামে ভাই 500 টাকা দিল, এহকালে পরকালে রাখেন আল্লাহ ভালো, ও হে আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া। আর এক ভাই 50 টাকা, আর এক ভাই দিলেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। একজন বারাক ভাই 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। খুব দ্রুত 5 মিনিটের মধ্যে কেউ উঠবে না প্লিজ, একটা লোক উঠে মাহফিলটা নষ্ট। কি নাম ভাই? সামিনুল ইসলাম। নামে ভাই 100 টাকা দান, এহ কালে পরকালে বাড়াইও মান। আর এক ভাই 100 টাকা না 200 টাকা, 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আর এক ভাই 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আর এক ভাই 100 টাকা, আর এক ভাই 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর এক ভাই দিলেন 130 টাকা না, 170 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর এক ভাই দিলেন 100 টাকা, আর এক ভাই ছোট ভাই দিলেন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, নাকের ফুল এক কম দিয়েছেন। আর এক ভাই দিলেন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি মালিক। এই নামে কি একটা নাকের নাকসাবি, দুইটা কোরআন মজিদ, 200 টাকা নগদ। একজন মহিলা মৃত মায়ের নামে, আল্লাহ পিতার নামে, আল্লাহ আল্লাহ পিতার পিতা মা পাতা মা তার জীবনের সকল গুনাহ কথা মাফ করে দাও। আরেক ভাই দিলেন 100 টাকা, আরেক ভাই দিলেন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আরেক ভাই দিলেন 150 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আরেক ভাই দিলেন 60 টাকা, 30 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আরেক ভাই দিলেন 50 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি,
আরেক ভাই দিলেন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, 30 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, ভাই দিলেন 250 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আরেক ভাই দিলেন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, দুজনে এক ভাই দিলেন 50 টাকা, আর আরেক ভাই দিলেন 25 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, নদীরে পুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। একটু বসে যান, বেশিক্ষণ বলবেন না, সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে কিছু আলোচনা করবেন। হাত ধরে